প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম, আমি অমিদুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। এইগুলো আপনি এর আগেও দেখছেন, যেটা হচ্ছে ট্রলি, এই যে এক চাকার ট্রলি, দুই চাকার ট্রলি, এই ট্রলিটা রেগুলার অনেক সেল যাচ্ছে, আপনাদের অনেক জনপ্রিয় হয়েছে ট্রলিটা। অনেকেই বলতেছেন যে ভাই ট্রলিটা এর আগে যে ভিডিও এসেছিলাম সেটা ফুল ক্লিয়ার অনেকে বুঝতেছিলেন না, কিংবা কীভাবে কী ব্যবহার হচ্ছে সেটাও বুঝতেছিলেন না, ট্রলিটা ফুল খুঁটিনাটি বিষয় দেখানোর জন্য। তো দর্শক, আজকে আমি এই দুইটা ট্রলির বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এই সাইডে যে ট্রলিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দুই চাকার, আর এটা হচ্ছে এক চাকার ট্রলি। এই দুইটা ট্রলি দিয়েই আপনারা যাদের খামার আছে খামারে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখন আমাদের দেশে যে ফলের বাগানগুলো, বিশেষ করে মাঠের মধ্যে ফলের বাগানে, কিন্তু এই বস্তায় করে টানাটা অনেক কষ্টসাধ্য। এই জায়গাতে বস্তায় ধরে টানতে দেখা গেলো লেবার কষ্ট অনেক বেশি হয়, আর অল্প কিছু পরিমাণ হলেও আপনার টানতে দেখা গেলো ঝামেলা হয়। তো সেক্ষেত্রে যদি মাঠের মধ্যেও আপনার যে আমরা দেখি যে নালা আছে সেই নালার মধ্যে দিয়েও কিন্তু আপনার এক চাকার ট্রলি কিংবা দুই চাকার ট্রলি আপনারা নিতে পারবেন। তো দর্শক, এবার আমি আপনাদের ট্রলিটি দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে এক চাকার ট্রলি। এই যে এই ট্রলিটা খুবই হ্যান্ডি, আপনারা এই যে দেখতেছেন একবারে শর্টে এইভাবে নাড়ানো পাড়ানো করা যায়, যেটা দেখা গেলো একবার চিকন কোনো লাইন হলেও সেদিক দিয়েও আপনারা নিতে পারবেন। আর এদিকে আপনারা যদি ট্রলির নিচের অংশটা আপনারা ফলো করেন, এদিকে যে টায়ারটা দেওয়া রয়েছে টিউবলেস টায়ার, এই টায়ারে কিন্তু আপনার কোনো সময় যে হাওয়া দেওয়ার যে বিষয় থাকে হাওয়া দেওয়া কোনো কিছুই দিতে হবে না। আর এটার মধ্যে যে ধরনের র মেটেরিয়ালস ইউজ করা, তো সেগুলো দেখা যাচ্ছে যে সহজে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনার এরিয়াতেও নষ্ট হইলেই যে কোনো ওয়ার্কশপ থেকে কিন্তু আপনারা মেরামত করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার নষ্ট হওয়ার মতন তেমন কিছুই নাই। আর এদিকে যেটা দেখতেছেন এখানে এইটা ভার বহন করতে পারে, অ্যাবাউট 40 কেজির মতো ভার বহন করতে পারে। 40 কেজি অনায়াসে আপনি দেখা গেলো, এই যে আমি যেভাবে দেখা গেলো যাচ্ছি, এর মধ্যে যদি আপনি 40 কেজি থাকে আপনার কিন্তু অনায়াসে নিতে পারবেন। আর এখানে যে হাতল রয়েছে হাতলটা অনেক মজবুত। আর এদিকে আপনার যেটা দেখতেছেন আমাদের এই যে দুই চাকার যে ট্রলিটা, এই দুই চাকার ট্রলিটা আপনার দেখা যায় যে এই জায়গাতে সমতল স্থান, সমতল স্থানের জন্য দুই চাকাটাই হচ্ছে আপনার বেস্ট। তাছাড়া সমতল না হইলে আপনার এক চাকাটা নিয়ে আমরা সাজেস্ট করবো, যে যে অঞ্চলে যেন সমতল স্থল, দুই জায়গাতে আপনার অ্যাবাউট 50 কেজি মতো আপনারা ভার বহন করতে পারবেন। আর এদিকে যে টায়ারগুলো এগুলো আপনার টিউবলেস টায়ার, যেখানে আপনার কোনো হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন হবে না, অটোমেটিক টায়ারগুলো ফুললি রাবারের। আর এদিকে যা অপশন দেখতেছেন এগুলো স্থানীয়ভাবে কোনো প্রবলেম হলে আপনারা মেরামত করতে পারবেন। তো দর্শক, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ট্রলির রেটটা এখন কত চলতেছে। এই ট্রলিগুলো এখন বর্তমানে চলতেছে 6,000 টাকা। আমাদের যে দুই চাকার ট্রলির রেট অনেক বাড়ছে, আপনারা জানেন যে চায়না থেকে মাল আমদানি করতে এখন খরচ বেড়ে গেছে, যে কারণে এই ট্রলিটা এখন চলতেছে আপনার 6,000 টাকা, আর ওই ট্রলিটা এখন 5,000 টাকা। মানে এক চাকা 5,000 টাকা, দুই চাকা হচ্ছে 6,000 টাকা। তো দর্শক, আর কথা বাড়াবো না, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।